सुप्रिय शिक्षार्थी बंधुरा आसलामु आलैकुम। आज के अनलाइन क्लासे नवम दशम श्रेणी बांगला पद्य बिका पद्य नहीं आलोचना करब। तुम्हरा हम बाड़ी बस अनलाइन क्लसटा देखते पाताच, तुम्हरा क्लसटा उपभोग करो एवं तुम्हारे बोझान चेष्टा करब। प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा बांगला बी सामने अवश्य नहीं बस भी बंगबाणी बांगला पद्य थे बंगबाणी कविता आबृत्ति कर आबृत्ति करब एवं बुझाई दीब तुम्हारा से सुनबा। बंगबाणी क्या लिखे आब्दुल हाकिम, आब्दुल हाकिम बंगबाणी कविता लिखे। आब्दुल हाकिम सम्पर्के बंगबाणी आब्दुल हाकिम लिखार आनुमानिक 1820 ख्रीस्टाब्दे सन्दीपे सुधारामपुर ग्रामे जन्मग्रहण करें। 1620 ख्रीस्टाब्दे जन्मग्रहण करें। मध्ययुगे प्रधान कवि आब्दुल हाकिमेर स्वदेशेर स्वभाषार प्रति छिलो अटूट अपरिसीम प्रेम। हाँ, सेई जुगे मातृभाषार प्रति एमन गभीर भालोबासा निदर्शन इतिहासेर एक बिरल दृष्टान्त एवं परवर्ती प्रजन्मेर जन्य कालजयी आदर्श। नूरनामा तार विख्यात काव्यग्रंथ, नूरनामा तार विख्यात काव्यग्रंथ। तार अनन्य उल्लेखयोग्य काव्यग्रंथगुलो हलो यूसुफ जुलेखा, लाल मोती, सैफुल्लाहमूलक, शिहाबुद्दीन नामा, नसीहतनामा, कारबाला और शहरनामा। तार कविता अनुपम व्यक्तित्वेर परिचय मेले। 1690 ख्रीस्टाब्दे मृत्युबरण करें। ओनार मध्ययुगे उनी आब्दुल हाकिम एकजन मध्ययुगीय कवि। नूरनामा काव्यग्रंथ विख्यात काव्यग्रंथ ओनार ए सम्पर्के आमरा जानलाम। एखन आमरा बंगबाणी कविताटा आबृत्ति करी शुनो। सबाई बई खाता निये बसो एवं बंगबाणी कविताटा सामने निये बसो। 195 ख्रीस्टाब्दे बंगबाणी कविताटा आबृत्ति करी तोमरा मनोयोग दिये देखो। की किताब पढ़ते जारा नाहिक अभ्यास से सबे कहिल मुते मने हबिलास। ते काजे निबेदी बांगला करिया रचन निज परिचय तुषी तु आमी सर्वजन। आरबी फार्सी शास्त्रे नाई कोनो राग देशी भाषे बुझीते ललाटे पूरे भाग। आरबी फार्सी हिंदी नाई दुई मत जदि ना लिखे आल्ला नबीर सिफत। যেই দেশে যেই বাক্যে কহে নরগণ সেই বাক্যে বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি বঙ্গদেশি বাক্য কিবা যত ইতিবাণী। মারফত বেদে যার নাহিক গমন হিন্দুর অক্ষরে হিংসে সবে সে সবে গণ। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন চায়। মাতা পিতা মহ ক্রমে বঙ্গে তো বসতি দেশি ভাষা উপদেশ মনে হিতবতী। আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতায় এটাই বুঝাইতে চাইছেন যে বাংলা ভাষা, বঙ্গবাণী অর্থ হইল বাংলা ভাষা। বাংলা ভাষায় মানুষ যারা কিতাব পড়ে, বই পুস্তক পড়ে, যারা বাংলা ভাষায় কথা বলে তা সম্পূর্ণ কিছুই আল্লাহ তাআলা আমাদের সব গুণ গান কৃতি যা আমরা করি, যে ভাষায় আমরা যেই মাতৃভাষায় আমরা কথা বলি সব কিছুই বঙ্গ আল্লাহ তাআলা বুঝেন এবং তা শুনেন। তো বঙ্গবাণী কবিতায় আমরা মাতৃভাষার কথা বলি, মাতৃভাষার যে মাতৃভাষায় কথা বলি সেই মাতৃভাষায় আমাদের পরিচয় আমরা ভালোবাসবো। আর কেউ যদি মাতৃভাষাকে ভালোবাসে না বাসে এবং অন্য ভাষায় কথা বলে, নিজের ভাষা ত্যাগ করে অন্য ভাষায় বলা বলি করে, তাদেরকে আব্দুল হাকিম অন্য দেশে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং উপদেশ দিচ্ছেন।
বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিম নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, এই কবিতাটি সপ্তদশ শতকে রচিত। তৎকালের এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কে ছিল বিভ্রান্ত ও সংকীর্ণচিতা। শিকড়হীন পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র খুবই বলিষ্ঠবাণী উচ্চারণ করে এবং উচ্চারণ করে বলেছেন যে নিজের নিজ দেশ ত্যাগই কেন বিদেশ না যায়। ওনার বিদেশ যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন যারা বিদেশ নিজ দেশকে নিজের জন্মভূমিকে ভালো না বাসবে। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্ধারণের ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রদীপ কবির মোটেই বিদ্বেষ নাই। এসব ভাষার বাংলা ও মহানবীর স্তুতি বর্ণিত হয়েছে, তাই এসব ভাষার প্রতি কবি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, সে ভাষার অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সে ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষার কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এই কারণেই কবি মাতৃভাষার গ্রন্থ রচনার মনোনিবেশ করেছেন। কবির মতে মনের মানুষ মাত্রেই নিজ ভাষার স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। কবির চিত্তে তীব্র ক্ষোভ এই জন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ পরিচয় সম্পর্কে কবির মনের সন্দেহ জাগে। কবি সখেতে বলেছেন, এসব লোক যাদের মনের স্বদেশের ও স্বভাষার প্রতি কিছু মাত্র অনুরাগ নেই, তারা কেন এ দেশ ত্যাগ করে অন্যত্র চলে যায় না। বংশানুক্রমে বাংলাদেশেরই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষার প্রতি বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার যে হিতকর আর কি হতে পারে, তাই কবি আব্দুল হাকিম পরামর্শ দিয়েছেন যে যেই ভাষায় কথা বলুক সবাই নিজের দেশকে এবং স্বদেশকে নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হবে। নিজের মাতৃভাষাকে যারা ভালো না ভালোবাসবে তারা অন্য দেশে চলে যাওয়ার জন্য উনি পরামর্শ দিয়েছেন। এখন দেখো বঙ্গবাণী কবিতায় আমরা কিছু কিছু প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্ন আমি করি, সেই প্রশ্নগুলি এখান থেকে তোমরা বের হয়ে আসবে। বঙ্গবাণী কবিতায় আব্দুল হাকিম কোথেকে নিয়েছেন? নূরনামা গ্রন্থ থেকে নিয়েছেন, নূরনামা কাব্যগ্রন্থ থেকে এই ইয়েটা নিয়েছেন। এখন এই যে আমি বঙ্গবাণী কবিতাটি আবৃত্তি করলাম, সে কবিতাটি বুঝাই দিলাম, সেটার মধ্যে কিছু কিছু কঠিন কঠিন শব্দ আছে, সেই শব্দের অর্থগুলি তোমরা বুঝে নেও এবং জেনে রাখা দরকার, এবং সেগুলি তোমরা খাতায় লিখে নাও। শব্দের অর্থগুলি দেখো, যে অভিলাষ, হাবিলাস, অভিলাষ। হাবিলাসের অর্থ কি? অভিলাষ বা প্রবল ইচ্ছা। সিফত, সিফতের অর্থ হইল গুণ। নিরঞ্জন, নির্মল, বঙ্গবাণী বাংলা ভাষা। আপে স্বয়ং বা আপনি। মারফত, মর্মী সাধনা, আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা। এটা হচ্ছে মারফত আল্লাহকে সম্যকভাবে জানার জন্য যে সাধনা সেটা হইল মারফত। জুয়াই অর্থ হলো যোগায়। ভাগ অর্থ হলো ভাগ্য। এখানে ভাগ আব্দুল হাকিম কবিতার মধ্যে ভাগ বাক্যটা উচ্চারণ করেছেন, সেই ভাগটা হলো ভাগ্য। দেশি ভাষা যার মনে না জুয়ায়, এই কথাটার অর্থ হলো এই কবিতায় সপ্তদশ শতকের রচিত তৎকালের ও এক শ্রেণীর লোকের নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কেও ছিল বিভ্রান্ত এবং সংকীর্ণচেতা। শিকড়হীন পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠভাবে উচ্চারণ করে বলেছেন যে নিজের নিজ দেশ ত্যাগই কেন বিদেশ ন যায়। কেন যে উচ্চারণ, যে যারা এই বাংলাদেশকে পছন্দ করবেন না, বাংলাদেশের মাতৃভাষাকে কথা বলবেন না, যারা মাতৃভাষা নিজের দেশের নিজের প্রিয় ভাষা স্বদেশ ভাষা সম্পর্কে পছন্দ করবে না, তারা এই দেশ
ত্যাগ করে অন্য দেশেতে যাওয়ার জন্য উনি পরামর্শ দিয়েছেন। আব্দুল হাকিম এই কবিতার মধ্যে এই কথাগুলি উল্লেখ করেছেন। এখন আমরা দেখব, ছোটো ছোটো কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা জানতে পারবো তোমরা কতটুকু এই কবিতাটা বুঝতে পেরেছ। প্রথম আমরা লেখকের পরিচিত থেকে দেখব যে আব্দুল হাকিম কত সালে জন্মগ্রহণ করেছেন। আব্দুল হাকিম 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। মৃত্যুবরণ করেছেন কত সালে আব্দুল হাকিম? 1620 খ্রিস্টাব্দে, 90 খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেছেন আব্দুল হাকিম। বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? বঙ্গবাণী কবিতাটি নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে, এটা তোমরা বলতে পারছো। এবং আমি একটা শব্দার্থ প্রশ্ন করি, দেখি তোমরা কি কতটুকু জানো। নিরঞ্জন, নিরঞ্জন অর্থ কী? নিরঞ্জন অর্থ, হ্যাঁ, নির্মল। এখানে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে নির্মল, নিরঞ্জন অর্থ নির্মল। হ্যাঁ, এখানে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে, যেমন আল্লাহ, আল্লাহকে এই কথা বলেছেন নির্মম নিরঞ্জন। সিফত অর্থ কী? হ্যাঁ, গুণ। এই তো তোমরা সব পারো। হ্যাঁ, সিফত অর্থ গুণ। আমরা তাহলে দেখতে পারলাম যে মোটামুটি আমরা আব্দুল হাকিমে বঙ্গবাণী কবিতাটা আমরা সবাই বুঝতে পেরেছি এবং শিখতে পেরেছি, এবং কী লিখেছেন, কবি কী বলতে চাইছেন সেটাও আমরা বুঝতে পেরেছি। এখন আমরা বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজগুলি বাড়িতে পড়বা এবং লিখবা। হ্যাঁ, 197 পৃষ্ঠায় দেখো, 197 পৃষ্ঠায় সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নগুলি আছে। এই সৃজনশীল এবং বহু নির্বাচনীগুলি প্রশ্নগুলো তোমরা এগুলি আয়ত্তে আনবে, পড়বে, শিখবে। হ্যাঁ, সৃজনশীল পক্ষ একটা মুদের গরব, মুদের আশা, উদ্দীপকটা দেখো, মুদের গরব, মুদের আশা, আমরি বাংলা ভাষা, মাগো তোমার কোলে, তোমার বলে কতই না শান্তি ভালোবাসা, ও মরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। কী জাদু বাংলা গানে, গান গেয়ে ধার টানি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা, ও মারি আমারি বাংলা ভাষা। এখন দেখো এই উদ্দীপকটা আমাদের বঙ্গবাণী কবিতার সাথে মিল হয়ে গেছে। এখানে প্রশ্ন আছে, জ্ঞানমূলক প্রশ্ন, বঙ্গবাণী কবিতা নিরঞ্জন শব্দটি কী অর্থে ব্যবহার করিয়েছেন, এটার উত্তরটা লিখবা। দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে কী বোঝানো হয়েছে, এটা অনুধাবন প্রশ্ন। উদ্দীপকের প্রয়োগ প্রশ্নটা দেখো, উদ্দীপকে বঙ্গবাণী কবিতাটি যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। উক্ত ভাষা প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থা সুদৃঢ় ও বলিষ্ঠ, বঙ্গবাণী কবিতার আলোকে বক্তব্যটি বিশ্লেষণ করো। এইটা হচ্ছে উচ্চতর দক্ষতা। এখন এই চারটা প্রশ্ন তোমরা জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, তিনটা এই চারটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, শিখবে এবং বুঝবে, বাড়িতে মনোযোগ সহকারে পড়বে, দুষ্টামি না করে মনোযোগ সহ। সামনে তোমাদের পরীক্ষা, এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, আশা করি তোমরা প্রস্তুতি যতটুকু নিচ্ছ করুণা দুর্যোগ মুহূর্তে তোমাদের পড়াশোনা হয় নাই, তো তোমরা অনেক কষ্টে দিন যাপন করতেছ, ক্লাস হয় না, তারপরও আমরা অনলাইনে ক্লাস করছি, সেই অনলাইনে ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং পড়বে, বাড়িতে লেখাপড়া করবে। হ্যাঁ, এই বলে আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।